সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মাল্লাহ লা নাবিয়্যা বাদা এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মর্যাদা কার अजी সম্মানিত ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মর্যাদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার এমর্মে মর্মে ইমাম বখারি একটি হাদিস নেসছেন তিন হাজার ছয়শত পঞ্চান্ন নম্বর হাদিস এখানে ইবনে ওমার থেকে বর্ণিত তিনি বলেন কুন্না নুখাইয়ারু বাইনান্না সেফি সাল্লাম। ইউসালামুখাইয়ারু আবা বাকরিন সুম্মা ওমার বিন খতাব সুম্মা ওসমান বিন আফান রদি আল্লাহ আনহুম ওমা রদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুলসল্ল্লা সাল্লামের যুগে শাহাবাগনের পারস্পরিক মর্যাদা নির্ণয় করতাম আমরা সর্বাপেক্ষা মর্যাদা দিতাম আউ বকর রদুল্লাহ হকে তারপর ওমার ইবন খতাব রদি আল্লাহ আন হকে অতপর উসমান ইবনে আফান রদি আল্লাহ তালহকে অন্য এক হাদিসে রয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে বর্ণিত নবী সল্লাইসাল্লামের সাদ করেন আমি আমার উম্মতের কাউকে যদি আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করতাম তবে আউ বকরকেই গ্রহণ করতাম তবে তিনি আমার ভাই ও আমির আমার সাহাবি তবে তিনি আমার ভাই এবং আমার সাথী বন্ধু ইমাম বখারি হাদিসটি নিয়ে এসছেন তিন হাজার ছয় শত নম্বর হাদিস এ হাদিস দয় থেকে বোঝা যায় যে আবক রজ্লাহ তালা আনহ আল্লাহ রসুল সাল্লি সাল্লামের পর মর্যাদা এরপরে মর্যাদা ওমার বিন খতাব এরপরে মর্যাদা ওসমান বিন আফান তারপরে মর্যাদা আলী রদুল্লাহ তালন হোক পরে যে হাদিসটা এখানে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন দুনিয়াতে যদি আমি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে বন্ধুরূপে গ্রহণ করতাম কিন্তু তিনি আমার তিনি আমার ভাই এবং আমার সাথী সাথী বন্ধুবর এ মর্মে অনেক হাদিসে রয়েছে আল্লাহ রসুল যে যা বকর আল্লাহ রসুলের পর যে তার স্থান অনেক হাদিস রয়েছে জুবাই রিবিনে হতে বর্ণিত তিনি বলেন এক স্ত্রী লোক নবী সাল্লাই সাল্লামের নিকটে এলেন তিনি তাকে আবার আসার জন্য বললেন তার মানে আল্লাহ রসুল সাল্লাহ মেয়ে লোকটিকে আবার আসার জন্য বললেন স্ত্রীর লোকটি বলল আমি এসে যদি আপনাকে না পাই তবে কি করব এ কথা দ্বারা স্ত্রীর লোকটি নবী সাল্লাই সাল্লামের মৃত্যুর প্রতি ইশারা করেছিলেন তিনি বললেন সাল্লি সাল্লাম যদি আমাকে না পাও তাহলে আও বকরের নিকট আসবে এ হাদিসটি ইমাম বোখারি এসছেন তিন হাজার ছয়শত উনষাট নম্বর হাদিস এ হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম ইঙ্গিত করেছিলেন মেয়ে লোকটি এসেছিল আল্লাহ রসুলের কাছে কোনো কাজে তখন উনি জিজ্ঞেস করলেন আল্লাহ রসুলকে যে যদি আপনাকে আমি আবার এসে না পাই তাহলে কী করবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে আউ বকর তালা আনহর কাছে তুমি যাবে হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরে যিনি খলিফা হবেন তিনি আল্লাহ রসুলের পরে আউ বকর খলিফা হতেন সেটাই হাদিসের দ্বারা ইঙ্গিত বহন করে এবং মর্যাদার ক্ষেত্রেও আউ বকরের মর্যাদা আল্লা সাল্লামের পরে আরেকটি হাদিসে ইমাম বখারিন এসছেন হাদিসটি তিন হাজার ছয়শত একষট্টি নম্বর হাদিস এ হাদিসে বর্ণা এসেভাবে আবু দারদা আবুদারদা রাজুল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লা সাল্লামের নিকটে উপস্থিত ছিলাম এমন সময় বকর বকরাজ্লাহ আনহো পরনের কাপড় একপাশ এমনভাবে ধরে আসলেন যে তার দু বেরিয়ে পড়ছিল নবী সাল্লি সাল্লাম বললেন তোমাদের এ সাথে এই মাত্র কারো সঙ্গে ঝগড়া করে আসছে তিনি বললেন এরপর তিনি সালাম করলেন এবং বললেন হেয়াল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার মানে আব্বাকর আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে সালাম করলেন এবং বললেন যে হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমার এই আমার এবং আমার বিন খাতাব রাজি আল্লাহ তাল আনহার মাঝে আনহার মাঝে কোনো কিছু কথাবার্তা কাটাকাটি হয়েছে তো যা হোক আমি অনতপ্ত ওমর ওমরবিন খাতাবের কাছে মাপ চেয়েছিলাম তো তিনি মাপ করেননি তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল তাই আমি আপনার কাছে এসেছি তো যা হোক এইভাবে উমর্বিন খত্তাব রজাল্লা আনহু আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল একটু মুখটা বিবরণ হয়েছিল এ মর্মে তারপরে খাত্তাব খত্তাব রজাল্লা আনহু কথা বলার আগেই বকর রদুলিল্লা তালা আনহা বললেন আনহা বললেন যে আল্লাহ রসুল ভুলটি আমার হয়েছে ভুলটি আমার হয়েছে যা হোক এই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অমার খাতাবকে বললেন যে এমন এক দিন যেদিন তোমরা সবাই আমাকে মিথ্যা বলেছিলে কিন্তু একমাত্র সত্য হিসেবে গ্রহণ করেছিল যে আক রদুলিল্লা তালা আনহা আনহ তাই যে বিষয়টি তার মানে এই ঘটনাটি ঘটেছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মিরাজ রজনীতে গিয়েছিলেন ওই সময়তে যারা কুফারে কোরআস এরা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলতেছিল যে তোমার আবরকে বলতেছিলেন যে তোমার অমুক বলছে যে আমি নাকি ও নাকি জান্নাত জাহান্নাম নাম দেখে এসেছিলেন আবুবকর রাজাল তাল্লাহ আনহব বলেছিলেন হ্যাঁ যদি তুমি কি যা শুনেছো মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে তো তারা বলেছিলেন হ্যাঁ তো তিনি বলেছিলেন যে হ্যাঁ যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে থাকেন তাহলে সত্য তাই তিনি সেই সমাতে আল্লাহ রসুলকে সত্য হিসাবে বলেছিলেন তাই যে বিষয়টি যে আল্লাহ রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লামকে আবুবক রজুল্লা আনাহ সেই বিপদের সমাতে সত্যবাদী হিসাবে গ্রহণ করেছিলেন এবং সত্যবাদী হিসাবে বলেছিলেন তাই আল্লাহ রসুল বললেন যে বকর রজুল্লা তাল আনহ তিনি সেই বিপদের সমাতে আমাকে সত্যবাদী হিসাবে বলেছিলেন এবং তিনি এভাবে গ্রহণ করেছিলেন তাই যে সমাতে মানুষেরা আল্লাহ রসুলকে সৌ মিথ্যা বলেছিল আবকর সত্য বলেছিলেন তার যান মাল এরপর আল্লাহ রসুল বললেন তার যান মাল সব কিছুই দিয়ে আমার সহানুভূতি দেখিয়েছে তার মানে আবু বকর রজাল আর তিনি বললেন তোমরা কি আমার সম্মান সম্মানে আমার সাথীকে অব্যাহত দিবে কথা তিনি দুবার বললেন অতপর বকর আনহো আনহো কে আর কখনো কষ্ট দেওয়া হয়নি তার মানে এখান থেকে প্রমাণ হয় হাদিসটি থেকে জাল্লাহ রসুল সাল্লাহসাল্লামের পরে মর্যাদা আবু বকর রদুল্লাহ তালা আনহো তাই আনহর তাই আমরা মর্যাদা হিসাবে দেখি যে অনেকে দেখা যায় যে বাস্তবে তাই দুনিয়ার বুকে শিয়া এক জাতি শিয়ারা রয়েছে এরা মূলত কিছু কিছু শাহাবাদের গালিগালাজ করে তাদের ভিতরে ওমর বিন খত্তাব আব্বর তালাহান হকে এবং ওমর বিন খাত্তাবরাজ তালান হকে ওসমান আর অনেক শাহাবাকে গালিগালাজ করে গুটি কয়েকটি বাদ দিয়ে বেশিরভাগ সাহাবাকে যারা মূলত শিয়া এরা গালিগালাজ করে তাহলে দেখেন যার স্থান হলো আল্লাহ রসুল সালাহ সাল্লামের পরে অবকর উমার উসমান তাদের কী করে গালিগালাস করা যায় তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে তিনি হাদিস নিচ্ছেন তিনি বলছেন লতা সাবি আসহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা আমার সাথীদেরকে তোমরা গালিগালাজ করো না তার মানে আল্লাহ রসোল্লাহ সাল্লাম নিজেই বললেন লতা সব্বু সাবি তিনি বললেন বলেছেন বললেন তোমরা আমার সাহাবাগণকে গালিমন্দ করো না গালমন্দ করো না তোমার তোমাদের কেউ যদি ওহুদ পর্বত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় ব্যয় করে তবুও তাদের এক মদ মুদ বা অর্ধমুদ মুদ এর সম পরিমাণ স্বভাব হবে না তার মানে তিনি বললেন যে আমার সাহাবাকে গালিগালা তোমরা করবে না এ হাদিসটি এভাবে বর্ণনা করলেন হাদিসটি ইমাম বোখারি নিয়ে তিন হাজার ছয়শত তিন হাজার ছয়শত তেহাত্তর নম্বর হাদিস তো আমরা যেন সাহাবাদেরকে গালিগালাজ করা থেকে আমরা দূরে থাকি কারণ তারা সবাই নাইনশাহ সাহাবা এবং তাদেরকে তাদের ইহোকাল যেমন কল্যাণ ছিল তারা দিনের জন্য কষ্ট করে গেছেন আল্লা সুবাহতালা সবাইকে জান্নাত দান করেন সাথে সাথে আমাদেরকে যেন আল্লাহ সুবাহ তালা জন্্নাত দান করেন আল্লাহ আলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ